ব্যক্তি কারণ আপনি অনেক কুকর্ম করেছেন আরেকটা তোর আর তোর চিন্তাগ্রস্ত তুইও তো মর গেলে এক মহিলা নিয়া তোর বাপ উঠে দুই ডানার তোলে বসে থাকো তাজা খবর 24 আমরা কি রাজনীতি করি আমরা কি প্রাস্তাবিক করি আমরা কিসের লিগ করি আমরা আওয়ামী করি আমরা বঙ্গবন্ধু আওয়ামী করি আমরা জননেত্রী শেখ হাসিনার আওয়ামী করি তাহলে আপনারা কি ভয় পান না আপনারা ভয় পাবেন না আমরা শত ভয় কথা অতিক্রম করে আজকে আমরা কি এই কর্মী সভা আমরা এই শিশুটির ছয় দফার বার্তা নিয়ে যে এখানে আসছি আমরা কি বাস্তবায়ন করতে পারছি আমরা কি মিটিং করতে পারছি আবার নির্বাচন আপনারা জানেন 2021 সালে যখন ইরান পরিষদের নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের আগে ওনার পছন্দের লোকগুলো মিটিং করতে পারছে আর ওনার বাইরে হলে মিটিং করতে পারে নাই আপনারা আজকে এটা নতুন দেখেছেন নতুন দেখার কারণ একটাই কারণ আপনাদের ছিল সাদেক সাহেব আজকে সাদেক সাহেব নাই তাই আপনারা পদে পদে লাঞ্ছিত হচ্ছেন আপনারা সবাই লাঞ্ছিত হবে আশা করি এই লাঞ্ছিত থেকে আমরা দ্রুতই বের হয়ে আসবো এবং আজকে আমরা বের হয়ে আসছি 2021 সালে যখন আমি একটি কর্মী সভা করেছিলাম সেই কর্মী সভা উনি 144 দ্বারা জারি করেছিল আজকেও কিন্তু 144 দ্বারা জারি করেছে সেই দফা মানে তোর চিন্তাগ্রস্ত তুইও তো মর গেলে এক মহিলা নিয়া
তারা বাপ উঠে দুই ডলার করে বসে থাকে, তারা তুমি এই নোংরা কথা বলা বাস্তারা গল্প না, একটা নোংরা কথা বলবা তোমার একটা নোংরা কথার জবাব প্রতিটা জায়গা থেকে আঘাত হানবে। এই তৃণমূলের নেতা কর্মীরা কি নিয়ে আসছে আপনারা কি কখনো রাজু সাহেবের কাছে চাইতে পারছেন? কার কাছে গেছে? সাদেক সাহেবের কাছে। এই রাজু সাহেবের কত কীর্তি করা বন্ধ করবো? উপজেলা নির্বাচন কিভাবে করেছেন আপনারা দেখেছেন, উনি পৌরসভার দুইবারে যদি নির্বাচন উনি আর আগে রাত্র বলতে পারে নাই, বুঝতে পারে নাই উনার পিছনে যে চেয়ার নিয়ে উনি রাত্রে যখন প্রশাসনের সাথে যোগাযোগ করলো তা আপনার তো গ্রিন সিগন্যাল নাই। গ্রিন সিগন্যাল মানে দাদু সাহেবের সিগন্যাল নাই, তার আছে মোমবাতি আনাবসের সিগন্যাল। আপনারা জানেন সর্বশেষ 2021 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উনি 12টি ইউনিয়ন নৌকাকে ফেল করিয়েছেন। আজকে যখন জাতীয় সংসদ নির্বাচন আসছে, জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনে উনি সিঙ্গাপুর থেকে এসে বলে ওনারে নাকি ডাক্তার, সিঙ্গাপুরের ডাক্তার ওনারে নমিনেশন দিয়েছে। তোমরা যদি সিঙ্গাপুরের ডাক্তার নমিনেশন দিয়ে থাকে তাহলে আজকের এই মিটিংয়ে কেন বাধা দিতেছেন? আপনারা সংসদে একদিন আমার মনে হয় না যে এই 5 বছরে উনি 5 বার সংসদে গিয়েছেন। আমরা সংসদ সদস্য কেন নির্বাচিত করি? সংসদে গিয়ে যার যার সংসদীয় এলাকার মানুষের দুঃখ সুখকে কথা বলবে, মানুষ জনগণের কথা বলবে, যেখানে উন্নয়নের কথা বলবে। আর উনি একবার গেছে কি মনে করে এটা ভাই পুরা জনগণকে বার্তা দিতে এসেছে, একটা ভুল বার্তা দিতে এসেছে যে নেত্রী আমাকে নমিনেশন দিয়েছে। আপনাকে যদি নেত্রী নমিনেশন দিয়ে দেয় তাহলে আপনি আমাদেরকে কেন ভয় পাচ্ছেন? আমরা তো আওয়ামী লীগ করি, আমরা তো বঙ্গবন্ধুরা আওয়ামী লীগ করি, আমরা তো শেখ হাসিনার আওয়ামী লীগ করি, আমরা তো নৌকার বাহিরে না। তাহলে আপনি কেন আপনারা নেত্রী দিয়ে দিচ্ছে নৌকা, আপনারা সিঙ্গাপুরের ডাক্তার দিয়েছে নৌকা, এরপরে কেন ভয় পাচ্ছেন এই রিয়া কাপের সরকারকে? আপনি রিয়া কাপের সরকারকে বলেন একটা বাচ্চা ছেলে, আপনি নিজেই বলতেছেন একটা বাচ্চা ছেলে, তো এই বাচ্চা ছেলেরা আপনি কেন ভয় পাচ্ছেন? কারণ ভয়ের একটি কারণ আপনি অনেক কুকর্ম করেছেন, জনগণকে নিয়ে অনেক সিনেমিনি খেলা খেলেছেন, আপনি চরের লোকজনকে নিয়ে অনেক সিনেমিনি খেলেছেন। আমরা আর বসে নাই, আমরা ইতিমধ্যে কাজ করতে শুরু করেছি। আমাদেরকে যারা এই জননেত্রী নৌকাকে ফুটু করে দিয়েছে আমরা নেত্রী পর্যন্ত ইনশাল্লাহ যাব। আমরা নেত্রীকে বলবো এই ইউনিয়ন পরিষদের নৌকা কার ছিল, এই উপজেলা পরিষদের নৌকা কার ছিল, এই পৌরসভার নৌকা কার ছিল। যদি নেত্রী বলে যে আমার, তাহলে জাতীয় সংসদ নির্বাচনের নৌকা কার? নেত্রী যদি বলে আমার, তাহলে আমার নেত্রীকে তিন প্রশ্ন করব। এইখানে অনেক মিডিয়া আছেন, আপনাদের ছোট ছোট লেখার মাধ্যমে আমার নেত্রী আমরা প্রচার আগে আশা করি চলে যাবে। আপনারা বাস্তব অবস্থাটা তুলে ধরবেন, আপনাদের লেখনি অনেক শক্তি, আপনাদের লেখনির মাধ্যমে আমার বঙ্গবন্ধু এই স্বাধীনতায় কয়েক মাসের যুদ্ধ করে নিয়ে আসছেন। আপনারা জানেন আমার নেত্রীকে এই সাংবাদিক ভাবের মাধ্যমে জিজ্ঞেস করব, বিনয়ের সহিত জিজ্ঞেস করব, আমরা সাক্ষাৎ করব যে যদি আপনার যদি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভার নৌকা যদি আপনার স্বাক্ষরিত হয় তাহলে এই স্বাক্ষরিত নৌকা যে ফুটু করে দিয়েছে উনাকে আবার কিভাবে আপনি নৌকা দিবেন? আমি উনি কিভাবে নৌকার প্রত্যাশা করে, এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা।